নদীতে মাছ ধরতে গিয়েই কাল হলো এক ব্যক্তির শোকের ছায়া পরিবারে। ঘটনাটি কোচবিহারের গুড়িয়াহাটি 2 নং অঞ্চলের বকুলতলা এলাকায় জানা যায়। অমৃত বর্মন নামে এক ব্যক্তি গতকাল দুপুরে তোরসা নদীতে মাছ ধরতে যায়। রাত হয়ে গেলে বাড়িতে না ফেরায় খোঁজ শুরু হয়। তার মাছ ধরার নৌকা পাওয়া গেলেও তার খোঁজ মেলেনি। কোচবিহার 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি আব্দুল কাদের হক জানান, রাতে খবর পাওয়ার পরই স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালায়। আজ সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালাচ্ছে, এখনো অবধি তার খোঁজ মেলেনি। মাছ ধরতে এসে কোনোভাবে তিনি নদীতে তলিয়ে যায়। নদীর ধারে তার নৌকা ও মাছ ধরার সরঞ্জাম পাওয়া গেলেও তার খোঁজ মেলেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর বলতে আমরা গতকাল বিকেলের দিকে খবর পাই, আমাদের ফোনের মাধ্যমেই আসে, আমাদের মোবাইলে ফোন করা হয় যে গুড়িয়াটি 2 নং অঞ্চলের বাসিন্দা, আমাদের বিদ্যাসাগর কলোনি বকুলতলাতে তার বাড়ি, তিনি নদীতেই মাছ ধরে, এটাই কর্ম করে, বিকেলবেলা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দিকে আমি এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চন্দনাদেব ভৌমিক মিলে তার বাড়িতে যাই এবং তাদের বাড়ির লোকের সাথে কথা বলি। কথা বলার পরে ওরাও বলল, অনুমান ওদেরও অনুমান যে নদীতে মাছ ধরতে আসছে, নৌকাটি শুধু নৌকাটি পাওয়া গেছে, লোককে পাওয়া যায়নি। এবং সেই হিসেবে আমরা আমাদের ব্লকে বিডিও ম্যাডাম এবং জেলাতেও আমরা জেলা প্রশাসনের সঙ্গেও আমরা যোগাযোগ করি এবং সেই হিসেবে আজকে সকালবেলা সিভিল ডিফেন্সের সদস্যরা ওনারা বোট নিয়ে আসে এবং এখনো পর্যন্ত উদ্ধার করার জন্য যথেষ্টভাবে সহযোগিতা করছে, এলাকার লোক সবাই সহযোগিতাই করছে। তো দেখা যাক কি হয়। আপনার পুরো নাম? আমার নাম আব্দুল কাদের হক, কুচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং কুচবিহার 1B ব্লক কমিটির সভাপতি। মোটামুটি বাড়ির থেকে আসছি বাঁধে গরমের দিন, এখানে বসে গল্প করতেছিলাম আমি আমার একটা ভাগ্নি। তা কিছুক্ষণ পরে ওর যে মানে নিখোঁজ হয়েছে তার ফার্স্টে আর ছেলে আসছে, বড় ছেলে আসে, আমরা এখানে বসে আছি, ওখানে বাইকটা দাঁড়া করে আমাদের বললো যে আমার কাকা বাড়িতে নেই, কই গেছে, বলে ভোরবেলা মাছ মারতে আসছে তা বাড়ি ফেরেনি। তখন আমার ভাগ্নাটা বললো আমাকে যে মামু ওইখানে একটা লোক আমি সকালে পায়খানা করতে গেছি দেখি। তখন আমি বললাম মহাদেবকে, ওর ভাস থেকে বললাম যে চল তো গিয়ে দেখি। তখন আমরা এদিক দিয়ে গেলাম, গিয়ে দেখি লোকের মধ্যে দুটো চাল, দুটো মাছ, সার, বিড়িশলাই, টর্চ। তখন আমরা ভাবলাম হয়তো পায়খানা টায়খানা করতে গেছি, আমরা জঙ্গলে খুঁজতেছিলাম, খুঁজে ভাটিতে গেলাম, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন পাইলাম না তখন আমি বললাম কি আইনের সহায়তা। আপনার নাম? আমার নাম আলম।